2023-24 অর্থ বছরের পিরিসপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 30 মার্চ শনিবার সকালে উপজেলার সাপ্লেজা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাপ্লেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন পিরিসপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুমন জমাদ্দার, পবিত্র গীতা থেকে পাঠ করেন শেখর শিকদার। অনুষ্ঠানে উপজেলা মাঠ সহায়ক সাইফুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মঠবাড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, গোপালগঞ্জ মৎস্য চাষী সমিতির সাধারণ সম্পাদক হাসিব পঞ্চায়েত, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি মঠবাড়ি উপজেলা কমিটির সভাপতি ইমরান খান রাসেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস খান, শিক্ষক রাকিবুল ইসলাম বাবুল মির্দা। উপস্থিত মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য রাখেন বাবু সন্তোষ কুমার সমাদ্দার প্রমুখ। সভায় সভাপতি ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া তার বক্তব্যে যা বললেন, মৎস্য কর্মকর্তা সহ আপনার এই যারা এখানে উপস্থিত আছেন, এরা কিন্তু আপনাদের উদ্দেশ্যে, আপনাদের ভালোর জন্য, এই দেশের ভালোর জন্য, এই সমাজের মানুষ প্রতিষ্ঠিত থাকবে, খেয়ে পরে ভালো থাকবে, এই জন্যই কিন্তু আজকের এদের আশা, যাতে ইলিশ মাছটা আপনার রক্ষা হয় এবং ছোট মাছ না মারা হয়, ডিমালা মাছ না মারা হয়, যাতে আরো বৃদ্ধি পায়, নাকি ওই ডিম আপনার ও ছাড়তে পারলে আরো মাছ বৃদ্ধি পাবে। আনাচে কানাচে আমরা আগে দেখা যাচ্ছে কই মাছ পাইতাম, শিং মাছ পাইতাম, শোল মাছ পাইতাম, আমার তো মনে হয় শোল মাছ দেই না, আগে যেভাবে শোল মাছ হচ্ছে, শোল মাছ দেখি না, শিং মাছ দেখি না, আজকে কই মাছ কোথায়? দেশি কই মাছ নাই বললেই চলে, ঠিক আছে। তাই আমরা এখন এই তাদের দিক তাকিয়ে, এখানে যারা এই কাতারে যারা আছে তাদের দিক তাকিয়ে, তাদেরকে ইজ্জত সম্মান দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই কাজটা থেকে একটু বিরত হন। আমি পরিশেষে আপনাদের কাছে আবার অনুরোধ করছি, মাইকিং শুধু আমি করলে হবে না, যদি মাইকিং এর বুঝ আপনারা না করেন বা আপনারা যদি না শোনেন, শুনলাম না আমি, আমার কথা এখান থেকে শুনে আপনি উঠে বসে মনে নাই, এত কোনো এই কথার কোনো দাম নাই। এই যে যারা বলছে কথা শুনে গেলেন, অধিক দিয়ে করলেন না, এর কোনো দাম নাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে ব্যাপকভাবে উদ্যোগ নিচ্ছে যে কিভাবে এই মাছ রক্ষা করা যায় এবং কিভাবে আরো বেশি করে মাছ আপনার এখান থেকে বহির্বিশ্বে পাঠানো যায়। তাৎক্ষণিক ব্যাপার না, বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে বহির্বিশ্বে, কয়টা জিনিস হচ্ছে, আমরা আনছি অন্তত মিনিমাম 60-70টি পণ্য আমরা বাংলাদেশে বহির্বিশ্ব থেকে আনছি, বিদেশ থেকে আনছি, কিন্তু আমরা কয়টা জিনিস পাঠাচ্ছি বা বাইরে, এর মধ্যে কিন্তু আপনাদের ইলিশ মাছ পড়েছে এবং এটা চারটি খানিক ব্যাপার না। কিন্তু সেই ইলিশ মাছ যদি আপনারা একটা সময় দিতে না পারেন, তখন শুধু আমার এই ইউনিয়নের লোকজন ক্ষতিগ্রস্ত হবে না, গোটা বাংলাদেশের লোকজন ক্ষতিগ্রস্ত হবে, গোটা বাংলাদেশের লোকজন ক্ষতিগ্রস্ত হবে। আমি চাইলে এখানে পারি না আপনাদের সকলের জীবন নিয়ে ছিনিবিনি খেলতে, আমি চেয়ারম্যান আছি এখানে, আপনারা উপস্থিত আছেন, আমি যদি চাই আপনাদের সকলের জীবন নিয়ে ছিনিবিনি খেলবো, সেটা কিন্তু আমাকে ক্ষমা করা হবে না, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। তা আপনারাও কিন্তু এখানে বসে যদি এই কাজটা করেন, তাহলে কিন্তু গোটা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই এর দায়কে আপনারা এক এক করে দায়ী হবেন। আর আমার মনে হয় বিশেষ করে আমি যতটুকু জানি, কারণ এই কাজটি করে এখন পর্যন্ত কোনো মানুষ ভালো হতে পারেনি, আমার মনে হয় ভালো হতে পারেনি। সেজন্যই বলতে চাই যে সঠিক জায়গায় সঠিক পথে আপনি থাকলে কে কি বললো কে কি না করলো কোথায় দেখার বিচার না, সত্য সত্যই, সত্য যখন এই পৃথিবীতে না থাকবে ততক্ষণ পৃথিবীতে আপনার ধ্বংস হয়ে যাবে।
যখন একজন সত্তর লোক থাকবে তখন পর্যন্ত এই পৃথিবী থাকবে। সেই একজন যদি আপনি হন তাই পৃথিবী আপনার জন্য রইল। কেটা কি বলবো, এত আপনার দরকার আছে? আমাকে সবাই সবকিছু বলো, কিন্তু আমি আমার জায়গায় যদি মনে করি না, আমি এই জায়গাটায় একশো প্যাকেট আছে এখানে দেওয়ার জন্য, আমি দশটা নিয়ে নিই, আমি দশটা প্যাকেট শর্ট পড়ছে, আমি দশজন দেখো যে শেয়ার মানুষ দিয়েছে, কিন্তু আমি তো নিয়ে নিই। তা আমি যদি মনে করি আমি নেই নেই, কিন্তু আমি সঠিক জায়গায় আছি। একটা সময় নব্বই জন বলবে না শেয়ার মতো নেই নেই, ওরা দশজনই করে চলে গেল নাকি? এইটাই হিসাব। যদি আপনি আপনার জায়গায় থাকেন, সেক্ষেত্রে কে ঢুকিয়ে পড়লো ওটা আপনার দেখার বিষয় না। আপনাকে একটা লোক বলতে পারে আমি যদি ডাকলা দেব আর কি জানা ভাবতে গেলি কে তুইটা পাতকা বা পাতা বন্ধ তুই পাতলিকা, এটা যদি আপনি বলেন ওটা আপনার সত্য কথা বলা হলো, ওটা মিথ্যে বলা হয়নি, এটা তো আপনি বলতে পারেন। কিন্তু আপনি কেন বলেন না? আপনি নিজে তার দ্বারে ভালো থাকার জন্য এটা করবেন না।